যে হিরো আলম মার খাচ্ছে কিন্তু কেউ বাঁচাতে যায়নি, উল্টো ভিডিও করছে যে কীভাবে মার খাচ্ছে, কোথায় দৌড়াচ্ছে, আপনি মার খেয়েছেন, কেমন লেগেছে, কে মারধর করেছে, এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন করা হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আশা করছি সকলেই নিরাপদে ঘরে আছেন। আমি হাসান সাইদুল আপনাদের সামনে এসেছি হিরো আলমকে নিয়ে একটি কথা বলার জন্য। আসলে হিরো আলমকে নিয়ে অনেক জল্পনা কল্পনা পুষ্পল্লবিত হয়েছে। এখন পর্যন্ত তার 17 জুলাই যে মার খেয়েছিলেন, হামলার শিকার হয়েছিলেন, সে বিষয়ে অনেক কথাবার্তা চলছে। হিরো আলম খুব সাধারণ একজন মানুষ হয়েও অসাধারণ হয়ে উঠেছেন। বাংলাদেশের একমাত্র হিরো আলমকে নিয়ে সাম্প্রতিক সময়ে জাতিসংঘ বক্তব্য দিয়েছেন এবং তার হামলার শিকার হওয়ার জন্য সুষ্ঠু তদন্ত চেয়েছেন। তো হিরো আলমকে নিয়ে যে কথাটি আমি বলতে চাই সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে তিনি গণমাধ্যম কিংবা ইউটিউবার ফেসবুকারদেরকে একটু সমন্বয় করে চলেন। তার মার খাওয়ার নেপথ্যে দুটি সত্য এখন আসলে কেউ বলছে না। একটি বিষয় হচ্ছে যে আমরা আসলে গণমাধ্যম কর্মী হই, ইউটিউবার হই, ফেসবুকার হই, যাই হই না কেন, আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ। মানুষ হিসেবে আমাদের নিজেকে পরিচালিত করতে হয় যেহেতু আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি। তো হিরো আলমের বিষয়টা যে যদি গণমাধ্যম কর্মীরা বা যারা ফেসবুকার ইউটিউবার তার পাশে ছিল তারা যদি ওই দিন সতর্ক থাকতো তাহলে কিন্তু হিরো আলম মার খেত না। আপনারা দেখবেন হিরো আলম মার খাচ্ছে আর শত শত ক্যামেরা ভিডিও করছে, যারা ভিডিও করছে তারা কিন্তু আসলে হিরো আলমকে বাঁচাতে একটু চেষ্টা করেনি। সকলে যেমন হিরো আলম দৌড়াচ্ছে, পিছনে পিছনে কিন্তু ক্যামেরা পার্সনরা মোবাইল নিয়ে দৌড়াচ্ছে। তো বিষয়টি খুবই দুঃখজনক, হতাশাজনক এবং কষ্টকর। হিরো আলম আসলে এই বিষয়গুলো হয়তো ভাবছে না যে আসলে আমি মার খাচ্ছি কিন্তু আমার মার খাওয়ার ভিডিওটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ভিডিওটা আসলে অবশ্যই যখন আমি মার খাচ্ছি তখনই তো ভিডিওটা করা হয়েছে। হিরো আলম যাদেরকে আপন ভাবছে, আপন ভেবে কাজ করছে, আসলে তারা কিন্তু সত্যিকার আপন না। সকলে কিন্তু ভিউ শিকারী, ভিডিও শিকার করে ভিউ কামানোর জন্য আসলে হিরো আলমের পাশে থাকে। এই বিষয়টি হিরো আলমের অবশ্যই বোঝা উচিত। হিরো আলম প্রায় বলে বা অন্যান্য লোকেরাও বলে যে শিক্ষাগত যোগ্যতা কম, দেখতে সুন্দর না, চেহারা ভালো না, ঠিকমতো কথা বলতে পারে না, এগুলো আসলে কোনো কথা হতে পারে না। একটি মানুষের সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে তার সাহস, সাহস দিয়ে ন্যায়ের পথে চলা। হিরো আলমের সেই সাহসটি অবশ্যই আছে কিন্তু তার আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে নিয়ে একটু হিরো আলমের ভাবা উচিত। কিন্তু হিরো আলমের যে মার খাওয়ার পেছনে যে কারণগুলো সেগুলো না হয় বাদে দিলাম, কিন্তু আপাতত দৃষ্টিতে তো তাকে যারা মারতে আসে তাদেরকে তো থামিয়ে দেওয়া উচিত ছিল, ক্যামেরা পার্সন বা ভিডিওগ্রাফারদের। তো এই বিষয়গুলো বলতে আপনার সামনে এসেছি প্রিয় দর্শক। তবে এটা সত্য যে হিরো আলমের মতো আসলে এখন পর্যন্ত কেউ এত বড় যোগ্যতা অর্জন করেনি যে জাতিসংঘ সহ পৃথিবীর বিভিন্ন বড় বড় সংস্থা হিরো আলমকে নিয়ে বিবৃতি দিয়েছে। হিরো আলমের আহত বা হামলার শিকার হওয়ার পেছনের গল্প কিংবা সুষ্ঠু তদন্ত চেয়েছে সকলেই। প্রিয় দর্শক, এই কথাগুলো বলতে আমি এসেছি যে আসলে একটি মেসেজ যে আপনি আপনার আশেপাশে যাকে রাখবেন অবশ্যই তাকে ভেবেচিন্তে রাখবেন যে সে কি আসলে আপনার সুসময়ের বন্ধু নাকি আপনার দুঃসময়ের বন্ধু। হিরো আলমের বিষয়টা আসলে খুবই দুঃখজনক। আপনি যদি আপাত দৃষ্টিতে চোখ বন্ধ করে ভাবেন যে হিরো আলম মার খাচ্ছে আর তার আশেপাশের আপনজন তথা ইউটিউবার ফেসবুকাররা ভিডিও করছে, প্রিয় দর্শক আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ সুন্দর এবং নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।